ক্রনিক হাঁপানি রোগীকে সচেতন করা প্রধান শিরোনামগুলো হলো অ্যালার্জেনগুলো হতে দূরে থাকা এটি প্রতিরোধ ব্যবস্থা হিসাবে গণ্য করা হয় ডিভাইস ব্যবহার করে সালবিউটামলের কার্যকারিতা মনিটর করা ডিভাইস ব্যবহার করে সালবিউটামল দেহে প্রবেশ করানো সালবিউটামলের পার্শ্ব প্রতিক্রিয়া সালবিউটামলের এডহিয়ারেন্স একই সঙ্গে অন্য ঔষধের ব্যবহার হতে বিরত থাকা এবার বিস্তারিত অ্যালার্জেনগুলোর মধ্যে ধূমপান করা অথবা অন্য ব্যক্তি ধূমপানের সময় কাছে থাকা প্যাস্টিসাইড কসমেটিক্স ঘরের ধুলাবালি পোষ্যপ্রাণীর লোম ধুলোর কিত বিছানা বা কার্পেটের ধুলো ফুলের পরাগ, মোল্ড আরশোলার মলও বিভিন্ন রাসায়নিক পদার্থ অ্যালার্জেনযুক্ত খাদ্যগুলো হল দুগ্ধজাত খাদ্য ডিম গম লেবুজাতীয় ফল শয় প্রোডাক্ট বাদাম ও ফাস্ট ফুড. সালবিউটামোলের কার্যকারিতা মনিটর করতে পিক ফ্লোমিটার অথবা স্পাইরোমিটার ব্যবহার করা যায় পিক ফ্লো মিটার দামে কম সহজেই বহনযোগ্য ও ব্যবহারযোগ্য অন্যদিকে স্পাইরোমিটার ব্যয়বহুল সালবিউটামোল দেহে প্রবেশ করানোর জন্য মিটার ডোজ ইনহেলার অথবা নেবুলাইজার ব্যবহার করা হয় সালবিউটামলের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যেগুলো সচরাচর পরিলক্ষিত হয় সেগুলোর মধ্যে হাত কাপা, বুক দরফর করা মাথা ব্যথা প্যারাক্সিক্যাল ব্রঙ্কোস্পাজম রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে যাওয়া ইসিজিতে পরিবর্তন যে সমস্ত হাঁপানি রোগী মুখে সালবিউটামল সেবন করে তাদের শতকরা কুড়ি ভাগ ক্ষেত্রে হাত কাঁপে এর জন্য হাতের মাসল দায়ী একমাত্রার সালবিউটামল ব্যবহারে বুক দরফর করতে পারে যারা ইনহেলার নেয় তাদের শতকরা দশ ভাগের নিচে রবিদের বুক দরফর করে ইনহেলান নেয়া শতকরা তিন ভাগে রবিদের মাথা ব্যথা হয় একমাত্রার সালবিটামল ব্যবহারে রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে যেতে পারে ইসিজিতে এসটি সেগমেন্ট ও টি ওয়েভে পরিবর্তন হয় এডহিয়ারেন্স মূল্যায়নের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি কার্যকর হতে পারে ক্যানিস্টারের ওজন মাপা মিটায়ড ডোজ ইনহেলারের ডোজ কাউন্টারের সংখ্যা বিশ্লেষণ করা নাইট্রাস অক্সাইড সাপারেশন টেস্ট করা রক্তে পেডমিশোলন অথবা কোটিসনের পরিমাণ নির্ণয় করা মিটায়ড ডোজ ইনহেলারের বুক পর্যালোচন করা